সব বাড়িতেই একই জিনিস হয়। আপনি জানেন আপনি তাদের ভালোবাসেন এবং এটা বারবার বলার দরকার হয় না। ধরেন আপনারা খেতে বসলেন ও বললেন, মাশাল্লাহ এই খাবারটা খুবই ভালো হয়েছে, যদিও বা তাতে লবণ একটু বেশি হয়েছে। আমি আগেও বলেছি আপনার স্ত্রী অনেক সময় ব্যয় করে আপনার খাবার তৈরি করেন, আর আমরা কিনা প্রথমত চিন্তা করি এর গন্ধ কেমন, এরপর ভাবি এর স্বাদ কেমন, আবার বলেও ফেলি লবণ তো বেশি হয়ে গেছে। আপনি এগুলো কি বলছেন? সে আপনার দিকে তাকালো ও তার মুখ অন্ধকার হয়ে গেল। সে ভাবে, আমি 3-4 ঘন্টা ধরে এটা বানিয়েছি, পুরো মাস ধরে এটা শিখেছি, কিন্তু সে বলে পরবর্তীবার আমি আরও ভালোভাবে চেষ্টা করব। কারণ সে একজন ভালো মহিলা, নাহলে সে বলবে আর কখনো এটা বানাবই না। এটাই সাধারণত হয়। এমন কেউ যদি হয় যে বেশ রসিক, সে বলতে পারে পরের বার লবণ দেওয়ার সময় আমি তোমাকে লবণ দিতে ডাকব। আমাদের উচিত আমাদের স্ত্রীদের রান্নার প্রশংসা করা, তাদের পোশাক আশাকের প্রশংসা করতে হবে। উদাহরণস্বরূপ আমি একটা কথা বলি যা অনেকের জীবনে কাজে লেগেছে। অনেক মহিলাকে আপনি পাবেন যে ঠিকঠাক পোশাক পরেন না। তার স্বামী যদি তাকে কিছু বলতে চায় তাহলে তার 2-3 রকম উপায় আছে। একটা হলো, এই পোশাকটা খুবই বাজে, আমি চাই না তুমি এটা পরো। এটা একভাবে বলা, কিন্তু আপনি যদি মন থেকে বলতে চান তাহলে বলবেন অন্য পোশাকগুলো এটা থেকে সুন্দর। তো আপনি অন্য একটা জিনিসের সামনে এমন একটা জিনিসের প্রশংসা করছেন যা সেখানে নেই। তো এভাবে আপনি বলে ফেললেন যে আপনি ওটা পছন্দ করেন। প্রশংসার বন্যায় ভাসিয়ে দিন আপনার স্ত্রীকে। আপনি ভালোর জন্য যা খুশি বলতে পারেন, খাবারের ব্যাপারেও একটু এদিক সেদিক হলেও প্রশংসা করুন। মাশাল্লাহ, তার পরিশ্রমটার প্রশংসা করুন। একবারের ঘটনা বলি আপনাদের। মসজিদের ইমাম একবার বললেন, আপনারা আপনাদের স্ত্রীর রান্নার প্রশংসা করুন, যেমনটা আমি বললাম। তো লোকটা বাড়ি গেল, খাবার খেলো, সে খাবারের দিকে দেখলো, তার স্ত্রীর দিকে তাকালো, খুবই ভালো ছিল মাশাল্লাহ। সে খাবার শেষ করে বলল, ওহ খাবারটা খুবই সুস্বাদু ছিল। এবার স্ত্রী বলে উঠল, কি, আমি 21 বছর ধরে তোমার জন্য রান্না করছি কিন্তু তুমি তো এমনটা আগে কখনো বলনি। আজকে যখন পাশের বাসা থেকে খাবার আসলো তখনই তোমার বলা লাগলো এটা খুবই সুস্বাদু। সে তখন বলল, সরি আমি তো এটা জানতাম না, বাড়িতে যান, পরিবারের মানুষদের সাথে সুন্দর করে কথা বলুন।